আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সেলিম, বাড়ি ঘুষগাঁও। এখানে একটা আমরা লেগুর বাগান করছি। জমিটা একসময় খুবই খালি ছিল, একাশি মেহগুনি গাছের একটা বাগান ছিল, আর 14-15 বছর আগে লাগাইছিলাম। পরে এই গাছগুলা বড় হচ্ছে না, পরে চিন্তা ভাবনা করলাম যে গাছগুলো যেহেতু বড় হইতেছে না, তো জমিটার ভিতরে কি করা যায়। পরে গাছগুলা কাইটে হাইরা জমিটা খালি করলাম। খালি করার পরে চিন্তা ভাবনা করতেছি না কি করা যায়। পরে কৃষি অফিসার ধুবরা কর্মকর্তা যিনি আছে ওনার সাথে যোগাযোগ করলাম যে স্যার, আমার কিছু জায়গা আছে, জমিন আছে, এটা ওই ফসল করতে পারি না পানির অভাবে। হ্যাঁ, জায়গাটা টান, পানি দিলেও থাকে না, তাহলে কেমনি কি করুন, যে জমিটা খালি পড়ে রয়েছে। পরে স্যারে আমাদেরকে পরামর্শ দিলেন যে তাহলে আপনি এক কাজ করেন, ওই লেবুর একটা প্রজেক্ট দিয়ে আপনারা আপনি প্রজেক্টটা দেখেন, করলে ভালো একটা লাভবান হইতে পারবেন। পরে কৃষি অফিসারের সহযোগিতায় উনি আমাদেরকে চারা দিয়েছেন 800। দেওয়ার পরে আমরা 2-3 জনে মিলিয়ে গাছগুলার লাগাই। লাগানোর পরে গাছগুলা সেবা যত্ন দিতেছি। দেওয়ার পরে এখন 2021 সালের শেষের দিক বাগান করছি। করার পরে প্রায় 1 বছর হয়েছে গাছের বয়স। এখন গাছ সবগুলা গাছে ফলনমুখী ফলন হইতেছে। তো রমজান মাসে আপনার আমরা এখান থেকে প্রায় 15-20 হাজার টাকার লেবু বিক্রি করছি। হ্যাঁ, তো প্রথম ফলন, সময় যত যাবে তত ফলন বাড়বে। হ্যাঁ, তো ধন্যবাদ জানাই বিশেষ করে কৃষি অফিসারকে দেবো ওরা। হ্যাঁ, ওনার সহযোগিতায় গাছগুলা ভালো হয়েছে। আর এই যে পানির অভাবে আমরা ছিলাম, পানির লাগে খুব সমস্যা ভুগছিলাম। পরে স্যারের সাথে আলাপ করলাম, স্যারের পরে একটা প্রকল্প থেকে পানির একটা সেচের লাইন দিয়েছেন, কিন্তু ওইটাতে এখন পানি টানি দিতেছি, দেওয়াতে গাছগুলো এখন ভালোই আছে। আর আমরা বেকার ছিলাম, জমিটাও খালি ছিল। হ্যাঁ, তো এই 1 বছরে এটার ভিতরে প্রায় 2.5 লাখ টাকা আমরা নিজেরাও খরচ করছি। খরচ করার পরে স্যারের সহযোগিতা করছে, সার বিষ ওষুধপাতি যা কিছু আছে উনি আমাদেরকে দিয়েছেন। দেওয়ার থেকে দেখা গেছে যে গাছগুলো ফলন আসবে 1 বছর পরে, এগুলা 6 মাসে ফলন ধরছে। ফলন ধরাতে দেখা গেছে টুকটাক এখন আমরা বাজারজাত করতে পারতেছি। আর অনেকের জায়গার জমি আমাদের এদিকে খালি পড়ে রয়েছে, এই যে কিছু করতে পারে না, বিশেষ করে আমাদের পানি শর্ট, পানি সেচের লাইনের কারণে জমিগুলো খালি পড়ে থাকে, পানি না দিলে কোনো ফসল হয় না। তো স্যারে আমাদেরকে বিশেষ করে উপকার করছেন, আপনার সরকারিভাবে ওই যে একটা পানির একটা সেচের লাইন দিয়েছেন, লাইনটা পাওয়াতে দেখা গেছে আমরা বাগানে এখন ওই যে কোনো সময় পানি দিতে পারি, বাগানও ভালো ফলনমুখী, প্রতি গাছে ফল আসছে। আমার মতো যারা ওই বেকার ছিলেন, বেকার আছিল আছেন, হ্যাঁ, জায়গা জমিন খালি ফালায় রাখছেন, এভাবে খালি না ফালায় কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে ওনার পরামর্শ নিয়ে খালি জায়গাগুলোর ভিতরে যদি গাছ রোপণ করেন, তাহলে আমাদের মতো দেখা গেছে কিছুদিন পরে লাভবান হইতে পারবেন। হ্যাঁ, আর দেশেরও আপনারাও যেমন লাভবান হবেন, দেশও তেমন উন্নত হবে। হ্যাঁ, ফসলগুলো দেখা গেছে খুবই ভালো ফলন হচ্ছে। ঘুষগাঁও ইউনিয়নের নেতাই নদীর পাড়ে প্রায় 2 একরের উপরেই হবে, একটু 2 একর সোয়া 2 একরের মতো জমি। এখানে গত 6-7 মাস আগে উপস্থিত ছিল যে জমিটায় আমাদের প্রায় 6-7 জন কৃষক, এখানে সেলিম বাদল সহ আরো 6-7 জন কৃষক, তাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে সেখানে জমিটা পতিত আছে। পরবর্তীতে আমি আমার কৃষি অফিসে বেশ কিছু প্রকল্প চলমান আছে, তারই অংশ হিসেবে একটি লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্প, সাইট্রাস প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমি তাদেরকে প্রায় 2 একর জায়গা, 2 একরের উপরেই লেবুর বাগান দিই। এবং এই 6-7 মাস হবে এই লেবুর বাগানটি এখন
চমৎকার তারা অলরেডি 6-7 মাসের ব্যবধানে আমি সিডলেস লেবু দিয়েছি চমৎকার একটি বাগান হয়েছে 2 একর জমির উপরে এবং পাশাপাশি তারা অলরেডি লেবু বিক্রি করা শুরু করে দিয়েছে অলরেডি তারা 40-50,000 টাকার লেবু বিক্রি করেছে এবং এই সময়ে অলরেডি বিক্রি করছে পরবর্তীতে সব থেকে বড় বিষয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যাতে 1 ইঞ্চিও জমির প্রতি না থাকে তার আলোকেই কাজ করে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যেটি 2 একর উপরের জায়গা আমরা পতিত জমিকে কাজে লাগিয়েছি যেটি গত বছর পতিত ছিল এবং অনেকে না দেখলে বিশ্বাস হবে না চরের জমি যেখানে নদীর পারে এই জমিগুলো বালি বেশিরভাগই বালি জমি এগুলো তার কোনো ফসল হয় না তো সেই জায়গাটাতে আমরা এই বাগানটি করেছি চমৎকার বাগান আমি ইতিমধ্যে অনেকেই বলেছি আমাদের অনেক স্যার এসেছেন ভিজিট করেছেন আমি পাশাপাশি অনেকে সামনে আরও ভিজিটের ব্যবস্থা থাকবে এবং এটি খুব দর্শনীয় একটা জায়গা হবে আমি আশা করি যে এটি আমাদের কৃষি সংস্কার অধিদপ্তরের একটি বড় কাজের অংশ হিসেবে প্রতি জমিকে কাজে লাগানো সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ